পিয়ারালি কলেজ কাজীপুরের শ্রীপুর উপজেলায় মাওনায় অবস্থিত একটি কলেজ ও বিশ্ববিদ্যালয়। 1993 সালে পিয়ারালি মাতবর সাহেবের নামকরণে ওনারই নিজ জমিতে পিয়ারালি বিশ্ববিদ্যালয় কলেজ নির্মাণ করা হয়। আজকের পর্বে চেষ্টা করব এই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত একটি তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে। আসসালামু আলাইকুম, সকলকে নতুন একটি দিনের স্বাগতম। আজকে আমরা চলে আসছি গাজীপুর শ্রীপুর উপজেলায় মাওনা চৌরাস্তার মাওনা বাজারে। এটাই মূলত মেন মাওনা। তো আমরা যারা মূলত জানি যে মাওনা বলতে মাওনা চৌরাস্তাকে বোঝায়, কিন্তু না, এটা হলো মাওনা বাজার। তো এই মাওনা বাজারে অবস্থিত হলো পিয়ারালি বিশ্ববিদ্যালয় কলেজ। পিয়ারালি কলেজের ছোট বড় মিলে তিনটি গেট রয়েছে। এর ভিতরে এটাই হলো প্রধান গেট। তো এখানে আসলে আপনারা এই বড় সুন্দর গেটটি দেখতে পারবেন। তাছাড়া অন্যান্য দুটি গেট রয়েছে এটার পূর্ব পাশে এবং উত্তর পাশে। পিয়ারালি কলেজ মোট 8.04 একর জমির উপর নির্মিত। পিয়ারালি কলেজের কলেজ কোড 109422। বর্তমানে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন চরম মোহাম্মদ AKM আবুল খায়ের স্যার। আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা পদ্ধতির সঠিক বাস্তবায়নের লক্ষ্যে পিয়ারালি কলেজটিতে HSC স্নাতক পাশ, স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কোর্সে পড়ার বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। এখন যদি আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আপনারা ডান পাশে দেখতে পারবেন সুন্দর এই রাস্তা, যেখানে কিনা এর দেওয়ালগুলিতে বিভিন্ন রকম শিক্ষামূলক বাণী এবং বিভিন্ন মানুষের ব্যক্তিবর্গের লেখা এখানে থাকে। সেই সাথে এখানে ক্যাম্পাস চলাকালীন সময় এবং অন্যান্য সময়গুলোতে এখানে নির্দিষ্ট বসার কিছু জায়গা আছে। এখানে বিভিন্ন মানুষজন এসে এখানে তাদের সময় কাটানোর চেষ্টা করে। বহিরাগত মানুষ একটু কমে আসে, কিন্তু স্টুডেন্টদের জন্য এই জায়গাটি তাদের জন্য খুবই আড্ডাপ্রবণ একটি জায়গা। অতএব বলতে পারেন এই ইউনিভার্সিটির সব কিছুই আপনার আশা করি ভালো লাগবে। বিশেষ করে পরিবেশগত দিক দিয়ে খুবই ন্যাচারাল পরিবেশে এটি তৈরি করা হয়েছে এবং এর চারপাশটা ওরকমভাবে গাছগাছালি দিয়ে ঘেরা। তো আশা করি আপনার সম্পূর্ণ পরিবেশটি ভালো লাগবে। পিয়ারালি কলেজে মোট 6টি বিভিন্ন রকমের ভবন সহ একটি ক্যান্টিন সুযোগ সুবিধাও রয়েছে। তাছাড়াও এখানে প্রায় 4000-এর বেশি শিক্ষার্থী এখানে নিয়মিত পড়াশোনা করে থাকে। আমরা এখন আছি এই বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশের ভবনের সাইডে। এখানে মূলত রেজিস্ট্রি ভবন বলা যায়, কারণ এখানে শিক্ষার্থীদের যত ডকুমেন্ট, নোটিশ সব কিছু তারা এখান থেকে পেয়ে থাকে। তো একরকম বলা যায় এটা প্রশাসনিক ভবন। তো এখান থেকে সব টিচার এবং প্রফেসররা যারা আছেন এখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করে থাকেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয় থেকে আপনারা কী কী বিষয়ে পড়াশোনা করতে পারবেন এবং এখানকার কোর্সসমূহ সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। ব্যাচেলর ডিগ্রি কোর্সে BA, BSS, BBS এ পড়ার সুযোগ সুবিধা রয়েছে। তাছাড়াও বেঙ্গলি, ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, মার্কেটিং, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট সাবজেক্ট এখানে অনার্স করতে পারবেন। সেই সাথে পলিটিক্যাল সায়েন্স এবং অ্যাকাউন্টিংয়ে আপনারা মাস্টার্স ফাইনাল এবং প্রিলিমিনারিও করতে পারবেন। অতএব বোঝা যাচ্ছে মোটামুটি বেসিক লেভেলের আপনারা যে সমস্ত সাবজেক্টে পড়াশোনা করতে চান তার সব কিছু এখানে আপনারা পড়াশোনা করতে পারবেন। আপনাদেরকে যদি আরও একটু বিস্তারিতভাবে দেখাই, এই কলেজটিতে এখনও টিনশেড বিল্ডিং আছে। তো যেটি এখানে অনেক আগেই নির্মিত, আমি ব্যক্তিগতভাবে এখানে যখন ছোটোবেলা পড়াশোনা করেছি এই পার্শ্ববর্তী এলাকায়, তখন এখানে আমরা এসে বৃত্তি পরীক্ষা দিতাম। বিশেষ করে বলতে হয় উল্লেখ করে যে এখানে বিভিন্ন বেসরকারি পরীক্ষা বা সরকারি গভর্নমেন্ট যেগুলো পাবলিক পরীক্ষা আছে এটার সেন্টারও কিন্তু এখানে হয়ে থাকে। এই বিশ্ববিদ্যালয়টিকে নিয়ে যদি আমরা আরেকটু বিস্তারিতভাবে বলি, বিভিন্ন পাবলিক পরীক্ষাতে কলেজ লেভেল বা ভার্সিটি লেভেলে এখান থেকে যথেষ্ট সুনাম অর্জন করার অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন এখানকার শিক্ষার্থী এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বা HSC পরীক্ষা দেওয়ার পর আজ দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে পড়াশোনা করে ভালো কিছু করতেছে। আর যদি এখানকার পড়াশোনা খরচের ব্যাপারে কথা বলি, এখানে অন্যান্য সরকারি কলেজের মধ্যে খুব কম টিউশন ফিতে এখানে পড়াশোনা করা যায়। তো আশা করি যারা গরিব বা নিম্ন শ্রেণীর আছে তারা এখানে অনায়াসে পড়াশোনা করতে পারে। পিয়ারালি কলেজের আরেকটি বিশেষ দিক রয়েছে, এখান থেকে নিয়মিত এই কলেজ লেভেল রোভার স্কোয়াড গ্রুপ রয়েছে, যেটি কিনা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে তারা এখান থেকে তারা অংশগ্রহণ করে থাকে। তো একটা কলেজ লেভেলের রোভার স্কাউট গ্রুপ থাকা খুব ভালো একটা দিক, যেটি কিনা আমার বিশেষ করে খুব ভালো দিক মনে হয় এই কলেজের। সেই সাথে এখানে সুপেয় পানির ব্যবস্থা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এই কলেজে যথেষ্ট ভালো।
সেই সাথে ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম এখানে ক্যান্টিন সুযোগ সুবিধা রয়েছে, এখানে ছোটো একটি ক্যান্টিন রয়েছে, চাইলে আপনারা ছোটোখাটো জিনিস নিতে পারবেন। কিন্তু এখন বর্তমানে এটি আমি ঠিক জানি না এটি খোলা কি না, আমার দেখে মনে হয় এখন আপাতত খোলা আছে, কিন্তু তাছাড়া বাইরে থেকে আপনারা অনায়াসে অনেক কিছু কিনতে পারবেন। কিছু উল্লেখযোগ্য কথা বলবো, অন্যান্য কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে যেরকম নতুন নতুন অনুদান আসে, এই বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত অনুদান আসতো, তো সেই ক্ষেত্রে ডক্টর দীপমণি যিনি এমপি ছিলেন বাংলাদেশ মাননীয় সরকারের, তো সেই ক্ষেত্রে এখানে তিনি যথেষ্ট এখানে অনুদান প্রদান করেছেন এবং এই ভবনটি সেই অনুদানের একটি অংশ। তবে আরেকটি উল্লেখযোগ্য বিষয়, এই বিশ্ববিদ্যালয়ে এখনও এমপি ভুক্ত হয় নাই, যে কারণে এখানকার শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা একটা পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে না। আমি মনে করি এত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান এমপিভুক্ত হওয়ার জরুরি, তো আশা রাখি আগামী পর্যায়ে যেই সরকার আসবে না কেন এই কলেজটি এমপিভুক্ত নিয়ে কাজ করে যাবে। এই কলেজটি নিয়ে আমার আজকের মূল ভিডিও তৈরি করার প্রধান উদ্দেশ্য হলো, এখানে যারা নিম্ন শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণী যারা স্টুডেন্ট আছে, যারা পাবলিক লেভেলে বা অন্যান্য লেভেলে সুযোগ পায় না, তাই মনে করি তাদের জন্য এই কলেজটি একটি আদর্শ জায়গা। তো এখানে অনায়াসে খুব কম করেছে, এখানে আপনারা পড়াশোনা করতে পারবেন, তো আশা করি আপনাদের ব্যক্তিগত জীবনে এটা খুব প্রভাব ফেলবে না। আর আপনারা সকলে জানেন পড়াশোনা করলে যে কোনো জায়গা থেকে ভালোভাবে কিছু করা যায়, তো সব কিছু নিজের উপর। তো আশা করি এই ভিডিওটি আপনার সকলকে কাজে রাখবে এবং এই কলেজ সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য এবং ভর্তি সংক্রান্ত জানতে আমাকে অবশ্যই নক করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।